বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ আছে, কাপড় পরিধান করার সময় দোয়া পড়া। যদি কাপড় পরিধানের সময় দোয়াটি পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং আমরা যে কাজ করব, এই কাপড় পরিধান করে আমরা যখন রওনা হয়ে যাব যে কোনো কাজে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাজের ভিতরে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় ভাইরা, আমার আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের 4023 নম্বর হাদিস, তিরমিজি শরীফেও 3498 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরিধান করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাপড় পরিধান করতেন, তখন তিনি দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদাস সাওবাম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া স্বরূপ পড়তেন। আবারও পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদাস সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন, যেটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 4020 নম্বর হাদিসে এই বর্ণনাটি এসেছে। আবু দাউদ শরীফের 4020 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি أسألك من خيره وخير ما صنع له وأعوذ بك من شره وشر ما صنع له। এজন্য যখন জামা কাপড় আমরা পরিধান করব, তখন বিশ্বনবীর শিখানো এই দুইটি দোয়া আমরা পড়ব, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি أسألك من خيره وخير ما صنع له واعوذ بك من شره وشر ما صنع له। এই দুইটা আমল যদি, দুইটি দোয়া যদি আমরা জামা কাপড় পরিধান করার সময় যদি আমরা করতে পারি, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এবং আমরা যখনই যে কাজের মধ্যে আমরা হাত দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে দিবেন। এই জন্য আমরা যেখানে যাই, যে অবস্থায় যাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কাজে যাইতেন, জামা পরিধান করতেন, তখন তিনি দোয়া করতেন, আমরাও দোয়া করব। বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমাদের পথ চলা, আমরা আমাদের জীবনটাকে চালাতে পারি, জীবনের পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আজকে দেখা যায় সংসারে বরকত নাই, কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারছি না। এর একটি কারণ, সেটা হলো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা কাজ করছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়ে বের হতেন, বিশ্বনবী যখন মসজিদে প্রবেশ করতেন তিনি দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হতেন তিনি দোয়া পড়তেন, ঘর থেকে যখন বের হতেন পড়তেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আমরা যখনই ঘর থেকে বের হব, তখনই আমরা এই আমলটা করব, জামা পরিধান করার সময় রাসূলের শিখানো দুইটি দোয়া পড়ব, আর পাশাপাশি আমরা যখন ঘর থেকে বের হব তখন আমরা পড়ব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।